একটু বাংলাদেশের পার্টটা আপনাকে নিয়ে একটু আমরা কভার করতে চাই, যে আসলে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের একটু অবনতি আমরা দেখেছি, যে শেখ হাসিনার সময় আমরা নানান রকম সমালোচনা মুখর দেখেছিলাম আমেরিকা সরকারের প্রতি, তাদের এদেশের প্রতিনিধি যা রাষ্ট্রদূত তাদের প্রতি। এখন কি মনে হয় যে আসলে বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্কটা ডক্টর ইউনূসের আসার পরে যেটা তৈরি হয়েছিল, যে এক ধরনের ভালো সম্পর্ক আমরা দেখেছি, যে জাতিসংঘের বৈঠকে ইউনূস গিয়ে সাইড লাইনে বাইডেনের সাথে কথা বলেছেন, যেটা প্রশংসিত হয়েছে, কিন্তু ট্রাম্প বলা হচ্ছে যে ট্রাম্প অনেকটা আসলে আওয়ামী লীগের আশীর্বাদ, মানে আওয়ামী লীগ ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট, এই কথাটা অনেকেই বলবার চেষ্টা করেছেন। বাংলাদেশের যে কোয়াটিক রাষ্ট্র ট্রাম্প তার এক্সে একটি পোস্টে জানিয়েছিলেন, ফলে অনেকে এটা মনে করছেন যে না, ট্রাম্প হয়তো বাইডেনের মতো না, সেটি এক ধরনের ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের সমালোচনা দৃষ্টিতেই তিনি দেখবেন বা অবস্থান নেবেন। এটাও আছে, মোহাম্মদ ভাই ভালো বলতে পারবেন, ওখানে লবিস্ট নিয়োগ করা হয়, লবিস্ট দিয়ে ওই কথাটা বলানো হতে পারে ট্রাম্পকে দিয়ে। কিন্তু আমার বক্তব্য একই জায়গায়, যে ট্রাম্পের সাথে সম্পর্ক খারাপ, ট্রাম্পের রিপাবলিকানের অনেকের সাথে ইউনূসের সম্পর্ক ভালো আছে। ট্রাম্প যেটা, যেহেতু তার সে মেন্টালি যেভাবে আমরা জানি, তার ধারণা যে হিলারি ক্লিনটনের সময়ে সে ফান্ড দিয়েছিল, এই জন্য তার উপরে রাগ। আর দ্বিতীয়, মোদির সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো, এই ইকুয়েশনে ধরে নেওয়া হয়েছে ট্রাম্পের সাথে। আমি সেই প্রশ্নটা সেদিক থেকে আসলে সম্পর্ক, আমার আমার কথা হলো যে মোদির অবস্থান মোদি ঠিক রাখো, এখনো আমেরিকাকে কোন চ্যালেঞ্জ করার বা আমেরিকাকে টেন করার ক্ষমতা ইন্ডিয়ার হয়নি, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে সেটা আমি মানি। কিন্তু আমি তো বললাম যে পররাষ্ট্রনীতি, পরাশক্তিদের গুলো কিন্তু রাতারাতি পরিবর্তন হয় না। ট্রাম্প খুব মূলত ব্যবসায়ী, তার মেন্টালিটি ব্যবসায়ী আছে, সে আমেরিকাকে ওয়ার্ল্ডে এক নম্বর দেশ দেখতে চায়, তাতে করে যা অর্থ জোগাড় করা দরকার এবং অর্থ অপচয় কমিয়ে, অর্থাৎ বিভিন্ন জনকে টাকা দেওয়ার চাইতে টাকা নেওয়ার চেষ্টা সে করবে, সেক্ষেত্রে ট্যাক্স বসাই দেবে। আমাদের সাথে ট্যাক্স ভারতে বেশি বসবে, ভারতের তো অনেক এক্সপোর্ট, অনেক এক্সপোর্ট, সুতরাং আমাদের সাথে তো ক্ষতিগ্রস্ত, তারা ভারত হওয়ার চান্স বেশি। এখন আমার বক্তব্য হচ্ছে, আমেরিকা কি পৃথিবীতে যতই শক্তিশালী হোক একা চলতে পারবে? ইউরোপিয়ান দরকার নাই, ন্যাটো দরকার নাই, তো সেখানে তো ইউনূস তো দেখেন না, শেখ হাসিনা যখন তার বিরুদ্ধে মামলা করেছিল, মামলা নিয়ে হয়তো পক্ষে বিপক্ষে পথ আছে, ওয়ার্ল্ডের কত লিডার এবং নোবেল লরিট সব স্টেটমেন্ট দিয়েছে না, তারা তো বেঁচে আছে, সেই লোকগুলো ইউনূসের পক্ষে থাকবে না? ইউরোপিয়ান বাদ দিয়ে ইউরোপিয়ান তো সমর্থন দিয়ে দিছে, তারা সকল রকম সহযোগিতা করবে বলেছে, ইউরোপিয়ানকে বাদ দিয়ে কি আমেরিকা চলতে পারবে? ন্যাটোকে বাদ দিয়ে আমেরিকা চলতে পারবে? সুতরাং মোদির খাতিরের জন্য তো আপনি বলতে পারেন, মোদির গুরুত্ব আমেরিকার কাছে এই দক্ষিণ এশিয়ার জন্য, চীন তার রাইভেল, আমরা দেখেছি আমেরিকা এক সময় উদ্যোগ নিয়েছিল আমাদের যে 24 নির্বাচনের সময়টিতে, কিন্তু আমেরিকা সেই জায়গা থেকে সরে গিয়েছিল, ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল। আমরা বলেছিলাম যে সেখানে G7 এর বৈঠকে ভারত আমেরিকান রাষ্ট্রপ্রধানকে ম্যানেজ করেছিলেন, তার পরবর্তীতে ভারত আসলে সেক্ষেত্রে খুব বেশি চাপ দেয়নি। যদি এইভাবে ভারত ট্রাম্পকে ম্যানেজ করে ইন ফেভার অফ আওয়ামী লীগ, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির এক ধরনের মানে অন্যদিকে যেতে পারে কিনা, মানে এই এই সমীকরণটি আপনার মাথায় রেখে আপনি বলছেন কিনা? আমি বলছি শোনেন, এটাও আপনার ধারণা থেকে কথা, অনেকেই বলে না, এটা আপনারা আলোচনা করেছিলেন যে ভারত, না আমি বলি না, আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখেছে, এটা কোনো প্রশ্ন ছিল? এখনো দেখে, এখনো যদি দেখে তাহলে তো সংকট, কিন্তু স্বার্থবাদ দিয়ে দেখে লিখেছি, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এই ফাঁদ থেকে বাংলাদেশ এখনো বাংলাদেশ কি ফাঁদে আছে? আচ্ছা, সেই ফাঁদটা কি সেটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানবো।